একে হয়ে যদি একটা বড় লেভেলে চলে যাও, যাওয়ার পরে তখন যদি আমাকে ভুলে দাও, তখন আমি এই দুঃখ সহ্য করতে পারবো না। সাথে কে? বয়ফ্রেন্ড। ও আচ্ছা আচ্ছা, বয়ফ্রেন্ড নিয়ে আসলে তুমি কাজ করতে পারবা? মিডিয়াতে কাজ করতে গেলে কত কথা তো পার্সোনাল বলতে হয়, এটা তো হয় না। তোমার আমার একটু পার্সোনাল তো আলাপ করতে হবে। তোমার বয়ফ্রেন্ড কি একটু বাইরে যেতে বলা যায় না? ভাই কি এমন কথা যে আমার সামনে বলা যাবে না, আমার সামনেই বলে। আচ্ছা শোন না, শোনো না, তুমি একটু বাহিরে যাও, আমি একটু ওনার সাথে কথা বলে আসি। কি এমন কথা আমার সামনে বলা যাবে না? আচ্ছা যাও না, একটু শোনো, তুমি না লক্ষ্মী বাবু যাও। ঠিক আছে, তুমি যখন বলছো যাইতেছি, তোমার কোন কথা আমি শুনি না। ঠিক আছে কথা বলো, আর তাতে যাস বা। ঠিক আছে শোনো। ঠিক আছে আচ্ছা, তুমি বসো, তুমি কথা বলো, আমি যাইতে। আচ্ছা তাতে যাস। আচ্ছা শোনো, সাথে আমি বয়ফ্রেন্ড নিয়ে আসছো কেন? এদিকে আসো, বসো এখানে। সাথে করে বয়ফ্রেন্ড নিয়ে আসলে তুমি নাইট হতে পারবা। তোমাকে আমি কত স্বপ্ন দেখতেছি, তোমাকে আমি করে একটা ছবি বানাবো, তাই নাকি? হ্যাঁ, ভারতে দেবের সাথে ছবি বানাবো কলিকাতা। তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য আছি, তুমি শুধু আমাকে কাজ দাও। কাজ দেবো, কাজ তুমি বসো না, কাজ জিদের সাথে ছবি করাবো। ও মাই গড, আমি কত স্বপ্ন দেখতেছি আর তুমি ভাবতে লাগে তুমি এই লোকের সাথে কি? এই চলো ঘরে গেলে, চলো। কেমন ছেলে ছেলেটা আবার রোগী পড়ছে এখানে। এই তুমি কি ছেলে নিয়ে সাথে নিয়ে আসছো? হ্যাঁ ঠাস করে ঢুকে পড়ে। হ্যাঁ আমার বোঝা গেছে, আপনি কেমন দেখতা, আপনি হলে যে ওই মেয়ের সাথে কি কি করছেন আমি সব আলাদা থেকে দেখেছি, আমি কত ভালো করছি। এই তোমার এই ঘর গুলা চলো, এই লোকটা ভালো না। আচ্ছা তুমি এখানে কেন আসছো বলো তো? কেন কি বলো না, ছি ছি ছি, তুমি এই লোকের সাথে কি সব করে কি? হ্যাঁ এই তুমি চলো, এই লোকটা খুব একটা ভালো না, তোমার নাই ঘরে গুলা। তুমি চলো যাও এখান থেকে, আমি নাই কথা বলবো এখানে। ও নো, কি আমি খারাপ? আরে লোক তো ভালো। বাহ বাহ বাহ, দুই দিনের পরিচয় একটা লোক ভালো হয়ে গেল, আর তোমার সাথে আমার এত দিনের পরিচয়, আমি খারাপ হয়ে গেলাম? চল যাই এখান থেকে। আর ভাবতেও অবাক লাগে যে আমি তোমার মতো মেয়েকে ভালোবেসেছিলাম। হ্যাঁ আমি বলতে পারছি, আমি এখান থেকে নায়িকা হয়ে যাব, তোমাকে না আমি না করছি এখানে আসতে। কেন আসছো তুমি, তোমার মন এত ছোট কেন? ও আমার মন ছোট? হ্যাঁ তোমার মন ছোট। খারাপ আর ওই লোক খুব ভালো, তখন ওই লোকের চাকরি দিয়ে তুমি মজা মেয়ে করতে চাই, এগুলো করতে চাও। আর আমি খারাপ, আমি তো দেখলাম তুমি কত ভালো, এই লোকটা কত ভালো, তাই তোমার মনে করে দেখো এই লোক ভালো না, তুমি নাই করতে পারো না, তুমি আসো। আমি নাই কে হব, তুমি চলে যাও এখান থেকে। তুমি বলে কথা বললা? হ্যাঁ আমি বলছি তুমি চলে যাও এখান থেকে, আমি নাই কে হব, এখান থেকে নাই কে হব। তুমি যে লোকটার কথা শুনে তুমি আমার সাথে সম্পর্ক রেখে আমাকে বের করে দিচ্ছ, সি আত্ম অবক লাগে। আমি তোমার মতো মেয়েকে ভালোবেসেছিলাম, আজকে তোমার জন্য আমি কি না করলাম, আজকে তুমি তোমার কথা বলে নাই খেতে চাইলাম, আমি তোমাকে নাই কেমন নিয়ে আসলাম, আর তুমি এই লোকটার কথা পেয়ে আমাকে ভুলে গেলে।
বাহ এই তোমার ভালোবাসা এই তুমি এরকম মাঝে ছিলে নিয়ে আসছো তুমি এরকম মাঝে ছিলে নিয়ে আসছো তুমি এটা দিলা তুমি যাও 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 তুমি এখান থেকে চলে যাও ঠিক আছে চলে যাইতেছি তোমারও বলে দিলাম আজ তুমি একটা তোমার নিয়ে ভুল ঠিকই বুঝতে পারবে যে তোমার এই লোকটা কত ক্ষতি করবে আমি কি ছিলাম সেই খেলে কিছু করে কাঁদবে কিন্তু আমাকে পাবে না কথাটা মনে রাখো ঠিক আছে তুমি এখন যাও এখান থেকে আগামী মাসে এক তারিখে তোমাকে নিয়ে আমি শুনে যাবো। আরে তুমি তোমারই শুটিং চলতেছে? আরে এই ছেলেটা এখানে ডিস্টার্ব করতে আসছে আমার। তুই কে? আমি তো তোর চিনি না। কি আমারে তুমি চিনতে পারতাছ না? বাহ বাহ, আজকে বড় নায়িকা হয়ে তুমি আমাকে ভুলে গেলা। এসব আমার টাকাতে তোমাকে আমি করে দিয়েছি, আর তুমি আজকে আমাকে চিনতে পারতাছ না? বাহ বাহ, হুডি হবে। এই কে তুই? তোকে আমি চিনি না। ও তো আমাকে ভালোবাসে না, তাহলে কেন আমি ওর পেছনে ঘুরি? বুঝেছি, আসলে ও খারাপ না, আমি খারাপ, আমি খারাপ, নাহলে কেন আমি ওর পেছনে ঘুরি? হ আমার মতো খারাপ লোক একটাও নাই, আমি খারাপ। আসলে আমার পিছের হওয়ার দরকার, এই খারাপের পিছের হওয়ার দরকার। এ আল্লাহ, তুমি আমার পিছের করো। আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ, আমি খারাপ। মুভিটা হবে ওটা তো নতুন মেয়ে নিতে হবে। আমাদের যে পুরানো যে নায়িকাটা ছিল হাসি, হ্যাঁ হাসি আর চলবে না। যে নতুন নায়িকাটা নিয়েছি এটা খুব ভালো, আর ওই বইতে হাসিকে দিয়ে কাজ করানো সম্ভব। যদি যদি হাসি অবশ্যই আসে তাহলে তুমি কি বুঝেছ? এখন কি বলবো ওনাকে, আসলে বলে দিতে হবে যে আমাদের সাথে পরে যোগাযোগ করবে। আচ্ছা ঠিক আছে, আসলে এটাই করতে হবে। আর অফিসে কি আসার কথা? অফিসে আসার কথা জানি না, যোগাযোগ তো নেই। আর বিকেলে তাও জানি না, আসতে পারে, আসলে ওই বলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, আমি মানে দেখা করে বলে দেবো, সমস্যা নেই। ওয়ালাইকুম। কি খবর? কেমন আছো হাসি? বসো। হাতে নিয়েছি আর সেটাতে তুমি সিলেক্ট হয়েছো, কিন্তু কিছুদিন পর তোমাকে নক করবো। আপাতত তুমি একটু মানে একটু ট্রাই করো বা একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? তোমার একটু প্র্যাকটিসের একটু বেশি দরকার। আপনার তো নতুন মুভির কাজ শুরু করছেন, নতুন যে নায়িকাকে নিয়েছেন তাকে তো আমি চিনি, সেটা আমার পরিচিত।
আসলে ভাইয়া কিছু বলতে চাই যে মানে উনি তো মানে সব বিষয়ে মানে কাজকর্মে মানে ডিসিশন উনি নেয়। তাছাড়া ভাইয়ের সাথে কথা হয়েছে মানে আচ্ছা ভাইয়া আপনি কি কিছু একটা এখন আমার মুভিতে আমি নতুন মেয়ে নেব না পুরান মেয়ে নেব এটা কি তোমার থেকে ডিসিশন নিয়ে করব? আমরা কোটি কোটি টাকা খরচ করে একটা মুভি তৈরি করি, এটা তো তোমার থেকে ডিসিশন নিয়ে আমরা করব না। আপনাদের তো কথা ছিল যে আমাকে নিয়ে কাজ করবেন, আমার ভূমিকাটা অন্য কেউ নিয়ে যাবে সেটা তো হতে পারে, এটা তো তোমার সিদ্ধান্ত করে আমরা নিতে পারবো না। আমার যেতে যখন ভালোই পেয়েছেন তখন আগে কি মনে ছিল না আপনাদের যখন আমার সাথে কথা হয়েছিল আপনাদের? আমি তো ভালো থাকবোই, আমাকে ভালো থাকতে দিবেন আপনারা? আল্লাহ হাফেজ, এটার ফল একদিন পাবে। আল্লাহ হাফেজ। যখন তুমি মাপ চাইলে তখন তোমার সর্বোচ্চ হারাইয়া আমার কাছে ফিরে এলে, এখন তোমাকে ক্ষমা করে দিয়ে আমি কি করবো? যখন তুমি স্বাভাবিক ছিলে তখন তো তুমি আমার কাছে আসনি, আজ তুমি সর্বোচ্চ হারাইয়া আমার কাছে এসেছো ক্ষমা চাইতে, তুমি কি আমার ফিরে দিতে পারবে? এই সাধনা গোছানো জীবন যে আমি নষ্ট করে ফেলেছি তুমি সেই জীবন ফিরে দিতে পারবে? পারবে না, তোমাকেও আমি কোনোদিন ক্ষমা করবো না। আর তুমি যদি আমাকে মাফ না করো তাহলে আমার মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। তুমি থাকো, আমি চলে গেলাম। দাঁড়াও, ঠিক আছে, তুমি তোমার ভুল যখন বুঝতে পেরেছ তাহলে আমি তোমাকে ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম।